বুদ্ধ যদি জ্ঞান হয় তাহলে বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ জ্ঞান ও পূর্ণিমা আর পূর্ণিমা যদি শোলো কলা পরিপূর্ণ হয় তাহলে ষোলো কলা পরিপূর্ণ অর্থাৎ জ্ঞান ষোলো কলা পরিপূর্ণ বুদ্ধ আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন এই বুদ্ধ পূর্ণিমাতে এর বিশেষত্ব হচ্ছে এই জ্ঞান মিশ্রিত ষোলো কলায় পরিপূর্ণ সত্তা বুদ্ধ পূর্ণিমা ইহা আমার উপলব্ধি সেই জ্ঞানের আমরা চর্চা চর্চাচর্চায় থাকব এই জন্য ভগবান গৌতম বুদ্ধ তার জীবনের সমগ্র ঐশ্বর্য রাজত্ব সমস্ত কিছুকে পরিত্যাগ করে মহাপরিনির্বাণের জন্যে এবং বিশ্বকল্যাণের জন্যে তিনি নিজেকে সমর্পণ করেছিলেন যেটা হচ্ছে সর্বে সত্তা সুখিত ভাবন্তু